হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা গতদিন ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট মানে ইয়াং এর দ্বিচির পরীক্ষা দেখছিলাম, থিওরিটা। তো সেই থিওরি থেকে আমরা আসলে আজকে একটা ম্যাথ করব। তো যারা গতদিন সেই ক্লাসটা মিস করছো, তো আশা করি তোমরা ওই ক্লাসটা দেখে, ওই ভিডিওটা দেখে তারপর এটা দেখবা আর কি। ক্লিয়ার? মানে আমি এই আজকের ভিডিওতে ডেসক্রিপশনে ইয়াং এর যে দ্বিচির পরীক্ষার যে ভিডিওটা আছে থিওরির, সেই ভিডিওর ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিব আর কি, বুঝে গেছে? তো এখন আমরা ম্যাথটা পড়ি। হ্যাঁ, ম্যাথটা কি ছিল? ম্যাথটা ছিল হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পরস্পর বিপরীত দিকে চতুর্থ অন্ধকার ডোরা ও দ্বিতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 মিলিমিটার। তো পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আর কিচ্ছু দেওয়া নাই, দেখো জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ডাটা দেওয়া। এটা দেখে আমাদের ফার্স্টেই মাথায় আসতে পারে নিশ্চয়ই কোশ্চেনে ভুল আছে। হ্যাঁ, এমন কোশ্চেন তো হওয়া পসিবল না যে একটা ডাটা ইনফরমেশন দিয়ে আমি কেমনে তোমার এই দূরত্বটা ইউজ বের করবো আর কি। হ্যাঁ, তো দেখো এখন আমরা গতদিন যে ক্লাসটা করছি সেই ক্লাসের সামারি যেটা ছিল, সেই সামারিটা ছিল হচ্ছে যে এনতম উজ্জ্বল ডোরার যে দূরত্ব কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে তোমার এন ডি ল্যামডা বাই এ। এনতম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে যে দূরত্ব কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে, খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আর এনতম অন্ধকার ডোরার ক্ষেত্রে তোমার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে যে দূরত্ব অন্ধকার ডোরার ক্ষেত্রে, সেটা হচ্ছে কত? দেখো এক্স এন ইকুয়াল টু 2n-1 × d λ বাই কত বলো? 2a। হ্যাঁ, তো এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, সেটা হচ্ছে কি যে এই যে এখানে দেখতে পাচ্ছ, আমরা গতদিনও এই ছবিটা দেখছি যে এটা হচ্ছে তোমার সেই সেন্ট্রাল মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা যেটা সেটা। হ্যাঁ, এটা নিচেও তৈরি হবে উজ্জ্বল ডোরা, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার, এভাবে করে তৈরি হবে। আবার উপরেও কিন্তু তৈরি হবে। হ্যাঁ, উজ্জ্বলের পরে একটা অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল, তারপরে আবার অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল, এভাবে করে আর কি তৈরি হবে। ক্লিয়ার? তো এখন কোশ্চেনে যেটা চাইছে সেটা হচ্ছে যে দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। তো দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বলতে আসলে কি বুঝো? যে এই একটা উজ্জ্বল ডোরার সেন্টার থেকে আর একটা উজ্জ্বল ডোরার সেন্টারের যে মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, তো দেখো তার ভিতরে কি একটা অন্ধকার ডোরা আছে, একটা উজ্জ্বল ডোরার অর্ধেক আছে আর একটা উজ্জ্বল ডোরার অর্ধেক আছে। তার মানে আমরা বলতে পারি যে দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বেসিক্যালি একটা উজ্জ্বল ডোরা আর একটা অন্ধকার ডোরার যে দূরত্ব সেটাই আর কি। হ্যাঁ, তো সেটা আমরা বের করতে পারার একটা সিস্টেম আছে যে ডেল এক্স ইকুয়াল টু ডি ল্যামডা বাই এ। হ্যাঁ, এটা আমরা খুব সহজেই যে এখান থেকে বের করে ফেলতে পারি যে এক্স ওয়ান মনে করো যে প্রথম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, এক্স টু হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি এক্স টু থেকে এক্স ওয়ান যখন বিয়োগ করে দিব তখন আমি এটা পেয়ে যাবো। তো সেটা আসলে বেসিক্যালি আসবে হচ্ছে ডি ল্যামডা বাই কত বলো? এ। তাহলে আমাদের বের করতে হবে আসলে কি বলো? আমাদের বের করতে হবে হচ্ছে এই যে এই দূরত্বটুকু, সরি এই দূরত্বটুকু। তো এই দূরত্বটুকু হচ্ছে তোমার ডি ল্যামডা বাই এ। তাহলে আমাদের বের করতে হচ্ছে ডি ল্যামডা বাই এ। তো ডিও দেওয়া নাই, ল্যামডাও দেওয়া নাই, এও দেওয়া নাই। আমরা কিন্তু জানি যে ডি হচ্ছে তোমার এই পর্দা থেকে চিড়ের দূরত্ব, এ হচ্ছে তোমার চির দুইটার মধ্যবর্তী দূরত্ব, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু ভাই কিছুই তো দেওয়া নাই। তাহলে আমি অঙ্ক করবো কিভাবে? হ্যাঁ, তো এখানে দেখো এখানে হচ্ছে পরস্পর বিপরীত দিকে চতুর্থ অন্ধকার ডোরা ও দ্বিতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তার মানে কি আসলে? দেখো আমরা এটা মুছে দিই, এইখানে মনে করো কোথাও একটা জায়গায় তোমার প্রথম যে উজ্জ্বল ডোরা মানে প্রথম উজ্জ্বল ডোরা বলতেছি মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা যেটা সেটা আছে আর কি, কেন্দ্র হচ্ছে এখানে। তাহলে এরপরে তোমার কি আছে বলো? এরপরে হচ্ছে তোমার একটা অন্ধকার আছে, তারপরে কি, তারপরে তোমার একটা উজ্জ্বল ডোরা আছে, তারপরে আবার ধরো যে আবার অন্ধকার আছে, এভাবে করে আর কি। তাহলে পরস্পর বিপরীত দিকে বলছে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাইলে দেখো যে চতুর্থ অন্ধকার ডোরার কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দূরত্ব আর দ্বিতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 20 মিলিমিটার। তাহলে আমরা চতুর্থ অন্ধকার ডোরার দূরত্বটাকে আমরা বের করি, আমাদের এখানে সূত্র আছে দেখো, এনতম অন্ধকার ডোরার ক্ষেত্রে তোমার যে দূরত্ব, তাহলে চতুর্থ উজ্জ্বল ডোরা বলছে যে, তাহলে আমরা এক্স ফোরটা বের করি। দেখো এক্স ফোর ইকুয়াল টু কত দেওয়া আছে? এক্স ফোর ইকুয়াল টু চতুর্থ যেহেতু, তাহলে 2 × 4 − 1 × d λ/2 কত বলো? এ। তাহলে কত আসতেছে এখানে? আসতেছে হচ্ছে 4 × 2 = 8, 8 − 1 মানে 7, 7/2 মানে হচ্ছে ধরো 3.5 × d λ/a। এই এটা কি বলো? এটা হচ্ছে তোমার চতুর্থ অন্ধকার ডোরার দূরত্ব। হ্যাঁ, বোঝা গেছে?
এই উজ্জ্বল ডোরা থেকে আর আর কি বলা আছে আরো বলা আছে দ্বিতীয় উজ্জ্বল ডোরার যে দূরত্ব দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্বটা কত দেখো x2 x2 টা কই থেকে x2 হচ্ছে কেন্দ্রীয় যে উজ্জ্বল ডোরা সেটা থেকে দূরত্ব তাহলে x2 দ্বিতীয় উজ্জ্বল ডোরার ক্ষেত্রে কোন সূত্র আমরা ইউজ করব বলো x = nd λa তো যেহেতু দ্বিতীয় উজ্জ্বল ডোরা তার মানে n এর মান হচ্ছে 2 তাহলে আমরা কি করব এখানে দেখো 2 d λ কত বলো a হ্যাঁ এখন এখানে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে কি যে একটু খেয়াল করে দেখো যে পরস্পর বিপরীত দিকে চতুর্থ উজ্জ্বল ডোরা আর দ্বিতীয় অন্ধকার ডোরা সরি চতুর্থ অন্ধকার ডোরা আর হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল ডোরা বুঝে গেছে তাহলে পরস্পর বিপরীত দিকে যেহেতু তাহলে তুমি বলো যে চতুর্থ উজ্জ্বল ডোরাটাকে যদি আমরা এই ইয়াতে ধরে নেই কি বলে যে উপরে ধরে নেই এখানে কোথাও জায়গায় তোমার হচ্ছে সেই চতুর্থ অন্ধকার ডোরাটা ছিল অন্ধকার ডোরাটা ছিল সেটা যদি ধরে নেই তাহলে বিপরীত দিকে বসে যেহেতু তাহলে নিশ্চয়ই তোমার দ্বিতীয় উজ্জ্বল ডোরাটা এই পাশে হবে না কোথায় হবে দেখো নিচে হবে নিচে কোথাও একটা জায়গা হবে মানে এই জায়গায় কোথাও একটা জায়গায় তোমার সেই দ্বিতীয় উজ্জ্বল ডোরা এই উজ্জ্বল ডোরাটার কথা বলছে দেখো দ্বিতীয় উজ্জ্বল ডোরা কিন্তু উপরেও আছে আবার নিচেও আছে কিন্তু এখানে যেহেতু বিপরীত দিকে পরস্পর বিপরীত দিকে বলছে তাহলে আমরা অবশ্যই এই যে দেখো তাহলে তোমার কোন দূরত্বটা দেওয়া আছে যে এখান থেকে শুরু করে এই দূরত্বটা দেওয়া আছে তাহলে এইটুকু এই যে এখান থেকে শুরু করে এইটুকু ইকুয়াল টু হচ্ছে কি বলো এইটুকু ইকুয়াল টু হচ্ছে তোমার সেই x4 আর এখান থেকে শুরু করে এইটুকু ইকুয়াল টু হচ্ছে কি বলো এইটুকু হচ্ছে তোমার x2 তাহলে তুমি বলো এখন তোমাকে কি দেওয়া আছে আসলে দেওয়া আছে হচ্ছে x4 প্লাস x2 এই দূরত্বটা দেওয়া আছে এই দূরত্বটা কত দেওয়া আছে দেখো 20 মিলিমিটার দেওয়া আছে তাহলে 20 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এটা আমরা বলতে পারি তো তাহলে এটা আমরা কি করব দেখো এটা হচ্ছে আমরা যোগ করব তো তোমরা যোগ করা খুবই সহজ 3.5 আর 2 যোগ করলে কত আসে দুই জায়গায় d ল্যামডা বাই a আছে তাহলে এটা কত আসে বলো 5.5 ইনটু d ল্যামডা বাই a এখন তোমরা নিশ্চয়ই বুঝতেছ যে আমাদের d ল্যামডা বাই a দরকার যেহেতু দুটো উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা কিভাবে বের করব d ল্যামডা বাই a ইকুয়াল টু হচ্ছে 20 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 5.5 ক্লিয়ার তো এখন ইন্টারেস্টিং কোশ্চেন হচ্ছে যে এইখানে যদি পরস্পর বিপরীত দিকে না বলে যদি বলতো একই দিকে চতুর্থ অন্ধকার ডোরা ও দ্বিতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব 20 মিলিমিটার তাহলে কি আমরা এখানে যোগ করতাম নাকি বিয়োগ করতাম দেখো তাহলে সেই ক্ষেত্রে x4 কিন্তু এটাই থাকতো তো দ্বিতীয় উজ্জ্বল ডোরা যেহেতু একই দিকে বসে তাহলে দ্বিতীয় উজ্জ্বল ডোরা কোথায় উপরে তাহলে সেই উপরে কোথায় কোন জায়গায় দেখো এখান থেকে এটুকু ইকুয়াল টু সেই ক্ষেত্রে কি হইতো বলো x2 হইতো তাহলে আমার সেই সেই ক্ষেত্রে কোন দূরত্বটা দেওয়া এখান থেকে এই দূরত্বটা দেওয়া তাহলে এই দূরত্ব ইকুয়াল টু হচ্ছে সেই ক্ষেত্রে কি হইতো দেখো এই দূরত্বটুকু ইকুয়াল টু হইতো হচ্ছে তখন x4 মাইনাস x2 ক্লিয়ার মানে তোমার নিজের বুঝতে হবে আর যদি কিছুই বলে দেওয়া না থাকে যে একই দিকে কি বিপরীত দিকে এরকম কিছুই বলা নেই তাহলে কি হবে তাহলে হচ্ছে আমরা যোগ মানে যোগ করব না নিশ্চয়ই বিয়োগই করব আর কি হ্যাঁ মানে আমরা বিয়োগ করে জাস্ট কোশ্চেনে বলে দিব যে আমরা ধরে নিছি যে দুইটা ডোরার ব্যবধান আমরা একই দিকে মানে উজ্জ্বল ডোরার থেকে মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে একই দিকে আছে ক্লিয়ার তাহলে কোশ্চেনটা তিন ভাবে আসতে পারে একটা হচ্ছে যে পরস্পর বিপরীত দিকে চতুর্থ অন্ধকার ডোরা আর হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল ডোরা কিংবা চতুর্থ পঞ্চম ষষ্ঠ এরকম যে কোনো কিছু থাকতে পারে আরেকটা আসতে পারে হচ্ছে একই দিকে তোমার উজ্জ্বল আর অন্ধকার মানে এত তোম অন্ধকার ডোরার দূরত্ব দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে তোমার দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কি হবে হ্যাঁ আর হচ্ছে কিছুই বলে দেওয়া না থাকতে পারে আর কি যে পরস্পর একই দিকে নাকি বিপরীত দিকে তাহলে আমরা ধরে নেব যে একই দিকে তখন আমরা কি করব বলো বিয়োগ করব ক্লিয়ার সহজ সিম্পল একটা ম্যাথ আশা করি তোমরা বুঝতে পারছো আর এই ডোরার প্রস্থ নিয়ে সবার অনেকের অনেক গ্যাঞ্জাম আছে হ্যাঁ তোমরা যদি একটু গুগলে একটু সার্চ দাও তাহলে দেখবা যে এই ডি ল্যামডা বাই 2 এর নাম করে আসলে কিন্তু কিছু নাই হ্যাঁ আমরা ফিজিক্স বইয়ে পড়ছি যে ডি ল্যামডা বাই 2 এ হ্যাঁ আসলে এই ডি ল্যামডা বাই 2 এ শুধু এই ইন্টারের বইয়ে আছে হ্যাঁ তোমরা যদি একটু গুগলে দেখো বিভিন্ন বড় বড় রাইটারের বই ইংলিশ রাইটারের বইটাও যদি একটু দেখো তো সেখানে দেখবা যে ইন্ডিয়ান বইটাও দেখো তো সেখানে আছে তোমার হচ্ছে যে ফ্রিঞ্জ উইথ হ্যাঁ ফ্রিঞ্জ উইথ হচ্ছে ডি ল্যামডা বাই এ অথচ আমাদের বই এই ডোরার প্রস্থ দেওয়া ডি ল্যামডা বাই 2 এ হ্যাঁ তো এই জিনিসটা একটা আসলে কনফিউশন ক্রিয়েট করে রাখছে বইগুলাই হ্যাঁ তো তোমাদের আসলে যদি ডোরার প্রস্থ বলে যদি ডোরার প্রস্থ কত বলে তাহলে আমরা কি ডি ল্যামডা বাই এ ইউজ করবো আর কি হ্যাঁ আর যদি দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বলে তাহলেও কি আমরা ডি ল্যামডা বাই এ ইউজ করবো ক্লিয়ার সহজ
তো তোমরা নেক্সট ভিডিওতে এখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আমরা এই ইয়া নিয়ে, এই ইয়াং এর ডিজিট পরীক্ষা নিয়ে আরো কিছু ম্যাথ করব, তোমাদের আরো যে কনফিউশন আছে সেই কনফিউশন গুলো দূর করার জন্য। তো তোমাদের অ্যাঙ্গেল রিলেটেড, মানে কোন কত ডিগ্রি কোণে চারিদিকে সবাই থাকবে, এই রিলেটেড কিছু ম্যাথে প্রবলেম হয় আমরা আসলে জানি, তো সেই রিলেটেড কিছু ম্যাথ আমরা করবো। সেবন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।